সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। 1000 দিনেও দেখা মেলেনি 71তম সেঞ্চুরির। প্রত্যাশার চাপ আর রান খরায় মানসিক অবসাদে ভুগছেন সাবেক ভারতীয় কাপ্তান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিষণ্ণতা নিয়ে মুখ খুলেছেন, জানিয়েছেন পারফরম্যান্সের ঘাটতি কতটা প্রভাব ফেলছে ব্যক্তি কোহলির জীবনে। অবশ্য বাজে সময় কাটিয়ে উঠতে চেষ্টায় ত্রুটি নেই এই ক্রিকেটারের। দল যখন ব্যস্ত জিম্বাবুয়ে সিরিজে, কোহলি তখন বিশ্রামে। চলতি মাসে শুরু হতে যাওয়া এশিয়া কাপে জাতীয় দলের জার্সিতে ফিরবেন। তার আগে মানসিক অবসাদ দূর করতে ক্রিকেটার কোহলির দেখা মিলল অন্যরূপে। মুম্বাইয়ের ব্যস্ত সড়কে স্কুটি চালাচ্ছেন কোহলি, পেছনে ছাতা হাতে বসা বলিউড অভিনেত্রী ও তার সহধর্মিনী আনুষ্কা শর্মা। কালো হেলমেটে মুখ ঢেকে রাখলেও তারকা দম্পতিকে চিনতে সমস্যা হয়নি ভক্ত সমর্থকদের। অবসরের সময়টা কাজে লাগাতে ভিরুষ্কা গিয়েছিলেন বিজ্ঞাপনের শুটিংয়ে। বৃষ্টি স্নাত দিনে ফেরার সময় আর ইচ্ছে হয়নি কাঁচে ঘেরা গাড়িতে চেপে বসতে। খানাখন্দে ভরা মুম্বাইয়ের সড়ক দেখতে তাই এমন কীর্তি দুজনের। বিরাট আনুষ্কার এই ছবি সাড়া ফেলেছে নেট দুনিয়াতে। টুইটারে নেটিজেনরা নানান মত দিয়েছেন, কেউ প্রশংসা করেছেন আনুষ্কার, কেউ বা শুভকামনা জানিয়েছেন কোহলিকে, আবার কেউ কেউ মুম্বাইয়ের রাস্তা নিয়ে রসিকতা করেছেন। তবে কারণ যাই হোক না কেন, এশিয়া কাপে পুরনো কোহলিকে দেখার অপেক্ষায় ভক্ত অনুরাগীরা। 28 তারিখে দুবাইয়ে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। সাব্বির মিথুন, সময় সংবাদ।